হ্যালো এভরিওয়ান, আমি শিবায়ন রয়েছিয়াস তোমাদের সাথে। আজকে একটা নতুন টপিকে তোমাদের সাথে কথা বলবো, আর আজকে যার সাথে আমি কথা বলবো সে হচ্ছে আমার খুব পুরনো একজন বন্ধু। আর এই সব স্পিরিচুয়াল ব্যাপার বা ভূত নিয়ে বা তন্ত্রমন্ত্র নিয়ে খুবই তার জ্ঞান রয়েছে, আর তার সাথে আজকেই কথা বলতে এসেছি এই ব্যাপার নিয়েই যে মানুষকে ভূতে কেন ধরে বা মানুষ ভূত কেন দেখতে পায় আর ভূত জিনিসটা কি অ্যাকচুয়ালি। তো সেই বিষয় নিয়েই আজকে কথা বলবো। তো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে আর তোমাদের হয়তো ভিডিওটা সাহায্যে আসবে। তো আজকে সেই টপিকেই কথা বলবো। তো আমার বন্ধু রয়েছে সুপ্রভাত, তো আমি সুপ্রভাতকে জিজ্ঞেস করবো, আচ্ছা সুপ্রভাত তুই বল যে এই ভূত বা ভূত মানুষ কেন দেখে এই ব্যাপারটা নিয়ে তোর কী বক্তব্য? দেখ শিবায়ন, প্রথমে তো তো এটা আগে জানা দরকার যে ভূত জিনিসটা কি। হ্যাঁ, ওটা কোনো হাওয়া নাকি ধোঁয়া? হ্যাঁ, তো ভূত বলতে দু রকম হয়। একটা হয় ভূত যাকে পঞ্চভূত বলতে পারিস, মাটি, জল, বায়ু, বিদ্যুৎ, আগুন। আর একটা আছে স্পিরিট, ভয় দীর্ঘূত ভূত। আচ্ছা, তো এই ভূত হচ্ছে ধরে নাও এমন কোনো মানুষ, সে মানুষটা সারা জীবন যেমনভাবে যেমন করে বেঁচেছে, ও খুব আর কি জাঁকজমাগত নিয়ে বেঁচেছে, খুবই আর কি বন্ধু বান্ধব উল্লাস পার্টি ফার্টি খুব আনন্দ করে বেঁচেছে। তো ওর কাছে মৃত্যুটা ও মেনে নিতে যদি না পারে তো মরার পরে ওর ঘুম ভেঙে যায়। আচ্ছা, তো তখনইও আত্মা আত্মায়ও পরিবর্তন হয়। একটা আত্মা যে কোনো ধর্মের হতে পারে, শিখ, মুসলমান, খ্রিস্টান, ইসাই। তোমাকে এটা জানতে হবে প্রত্যেক আত্মাদের ওজন 21 গ্রাম করে হয়। মানে একটা আত্মার ওজন 21 গ্রাম করে হয়। আচ্ছা, তো এর মধ্যেও আত্মাদের বিভিন্ন ডিফারেন্সিয়েশন আছে, বিভিন্ন জাতের আত্মা পাওয়া যায়। তো ভূত কেন ধরে? বেসিক্যালি অনেক ধরনের, মানে আমার আমারও কথার মানে হচ্ছে যে একটা মানুষ, অনেক সময় শোনা যায় না যে মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে রাত্রির বেলা, সে এমন কিছু একটা দেখতে পেলো যেটা অশরীরী, মানে দেখার কথাই না তার। ঠিক আছে, সে দেখতেও পেলো, অথচ বাড়ি যখন আসছে দেখা গেল তার জ্বর, হাওয়া লেগে যাওয়া, মানে হয় না ভূতে ধরে নেওয়া। তারপরে যখন তাকে কোনো কোনো ওঝার কাছে বা কোনো মৌলবীর কাছে যখন নিয়ে যাওয়া হয় সে বলবে তাকে ভূতে ধরেছে। তো এই ভূতটা দেখছে সে কী জন্য আর ধরছেই বা ভূতটা কী জন্য? স্পিরিট একটা এনার্জি। হ্যাঁ, এবার ওটা নেগেটিভও হতে পারে, পজিটিভও হতে পারে। আচ্ছা, স্পিরিটের মধ্যে পজিটিভ নেগেটিভও আছে? নেগেটিভ পজিটিভ, মানে ভালো ভূতও আছে খারাপ ভূতও আছে। যারা ধরো তোমার পীর বাবাদের পীর আত্মা, তারা পজিটিভ পীর আত্মা। আর যারা ধরো এমনি অপঘাতে মারা গেছে অথবা কোনো রকমভাবে স্বাভাবিকভাবে মরে গেছে, তাদের একটু নিম্নস্তরের আত্মা হয় তারা। তারা হচ্ছে নেগেটিভিটি তাদের মধ্যে বেশি থাকে। তবে এটা না যে তাদের পজিটিভিটি দেখা যায় না, এটা ওরা একটা মুচলেখাতে ভোগে। বারো মুচলেখাটা মানে, মানে তুমি যদি মৃত্যুটাকে স্বাভাবিকভাবে মেনে না নাও তাহলে মৃত্যুর পরেও তোমাকে জাগানো হবে, আর জাগিয়ে সব কিছু তোমাকে দেখানো হবে। তুমি আকাশে আকাশ জগতের বাইরে যেতে পারবে না, মানে পৃথিবীর মধ্যেই তোমাকে থাকতে হবে। আচ্ছা, আর যখন তোমার 12 বছর সম্পূর্ণ হবে, মুচলেখা থেকে যখন রেহাই পাবে, তখন তোমার পাকত্ব বা তোমার ভালো জিনিস, পজিটিভ জিনিস তুমি ওপরওয়ালার কাছ থেকে প্রাপ্ত হবে। আচ্ছা, এমনি তুমি ভূতেদের দেখছো, ভূতেরা কিন্তু পুজো করে। কাকে পুজো করে? যেমনি হিন্দু ভূত হলে মা কালী পুজো করে, মুসলমান ভূত হলে সে নামাজ পড়বে। আচ্ছা, মুসলমান ভূত মানে অ্যাকচুয়ালি মুসলমান ভূত মানে কিন্তু জিন বলা হয়। হ্যাঁ, জিন বলা, জিনও নামাজও পড়ে। নামাজও পড়ে, শুধু দেখো জিনিসটা একই, শুধু তার শব্দ মানে কথার পরিবর্তন হয়। জলকে কেউ পানি বলে, কেউ জল বলে। আলটিমেটলি দেখতে গেলে এটা 21 গ্রামেরই একটা জিনিস। তো এটা মানুষের মধ্যে প্রবেশ কী করে করে? মানুষের মধ্যে ভাই দেওয়ার কান দিয়ে প্রবেশ করে, নাক দিয়ে প্রবেশ করে, মুখ দিয়ে প্রবেশ করে। অনেক সময় মানুষের আরও অনেক গুপ্ত অঙ্গ দিয়েও প্রবেশ করে সে সুযোগ বুঝে। আচ্ছা, তো এই যে এরা যখন মানুষের ওপর ভর করে, মানে ভূত তোমাকে বিভিন্ন কারণে ধরতে পারে। 1 নম্বর তো তুমি ধরো সেই ব্যক্তি বা সেই প্রেতাত্মার জায়গায় গিয়ে কিছু রকম ট্যাফু করলে। আচ্ছা, অথবা কিছু রকম তাকে বিঘ্নিত করলে। আচ্ছা, সে তখন ভাবে যে আমি এত বছর ধরে এখানে আছি, আমাকে আজ পর্যন্ত কেউ বিরক্ত করেনি। আচ্ছা, তো এর এর এগেনস্টে আমি তোকে একটা কথা জিজ্ঞেস করতে চাই যে এত যে প্যারানর্মাল যারা এক্সপার্টরা আছে,
বা যারা এই স্পিরিচুয়াল ব্যাপার যারা জায়গায় গিয়ে দেখতে চায় যে হ্যাঁ সেখানে কোনো রকম প্যারানর্মাল অ্যাক্টিভিটি হচ্ছে কিনা, যেমন আমি নিজেও গেছি অনেক জায়গায়, অনেক নিজে গিয়ে নিজে অনেক জায়গায় বুঝতে পেরেছি হ্যাঁ এখানে প্যারানর্মাল অ্যাক্টিভিটি হচ্ছে, এখানে এমন কিছু শক্তি রয়েছে যেটা অস্বাভাবিক টাইপের, স্বাভাবিক নয়। তারপরে যেমন আমি যেমন ছবিতে আমার ধরা পড়েছিল, আমি ভিউয়ারদের সাথে আমি শেয়ার করেছিলাম, তো এই যে জিনিসগুলো যে আমি ধর গেছি, তো এবার হতেই তো পারে যে আমার পিছু নিতে পারে বা আমাকে ধরতে পারে, কিন্তু তখন আমার সাথে এরকম কিছু হলো না। নিশ্চয়ই নিতে পারে, ব্যাপারটা হচ্ছে শোনো, মানুষ যখন মারা যায় আত্মায় এ হয়ে যায়, ওদের এই জগতের সঙ্গে আর পিছুটান থাকে না, তো ওরা সব মানে যত সম্ভবত চেষ্টা করে যে এই জগতের কোনো মানুষকে বিনা বাধায় নিজের মানে সময়টা পরিবর্তন করে মুক্তি পেয়ে যায়। আচ্ছা, যখন কোনো মানুষ এদেরকে খোঁচায় তখন ধরে, এছাড়া কিছু বধ প্রেতাত্মা পাওয়া যায় যারা বিনা কারণেই, ধরো তুমি ধরো এখন তো বাঙালিদের মধ্যে বাঙালিরা কী করে সুন্দর হওয়ার জন্য গায়ে হলুদ মাখে, একদম, তো এই যখন কোনো পুরুষ বা কোনো নারী যখন হলুদের প্রলেপ মেখে তার মানে সুন্দরভাবে সজ্জিত হলো, তখন তাদের গায়ে থেকে হলুদের গন্ধ বের হয়। আচ্ছা, এই সুন্দর গন্ধ ওদেরকে আকৃষ্ট করে, তারপরে ওরা অনেক চেষ্টা করে যে নিজেকে ওর থেকে বিরত রাখতে। এবার ওরা যদি ওই গন্ধে মোহিত হয়ে যায় তো দেখে যে কোন মানুষের শরীর থেকে গন্ধ ছড়াচ্ছে, তো ধীরে ধীরে মানুষটির হ্রাস মানে মানুষটির চারপাশে যে পজিটিভ একটা আবরণী আছে, মানুষটির বিশ্বাস বা হ্রাস যাকে বলে সাহস, সেটাকে বিভিন্ন রকম বিভীষিকা দেখিয়ে তাই হ্রাসটাকে ভাঙতে থাকে বা তোমাকে ভয় পাওয়াতে থাকে। আচ্ছা, তোমাকে স্বাভাবিক চেতনা থেকে কোনো একটা অন্য একটা চেতনায় বুলিয়ে দেয় বা ফেলে দেয়, একটা ভৌতিক চেতনা একটা মানে ভয় দেখায় যাতে মানুষ যেন ভয় পেয়ে লুজ হয়ে যায়। তখনই কি হয় যে ওর আরও শরীরের ওপরে একটা এনার্জি, এই এনার্জিটার ওপরে মানে ওর ব্রেন সমেত যাবতীয় ফাংশনের ওপরে কাবু পেতে ওর সাহায্য লাগে। আচ্ছা, এইভাবে ধরতে পারে। আরও আর এক রকমভাবে ধরে দেখো, মিনিমাম যেসব আর কি খারাপ জাদুকরেরা রয়েছে, জাদুকর তান্ত্রিক বিভিন্ন নামে তাদেরকে চেনে, হ্যাঁ লোকে, হ্যাঁ, তো তারা কার্য সমাধানের জন্য এখন তো কার্য সমাধানের জন্য বিভিন্ন রকমের কালো এবং নোংরা থেকেও নোংরা রাস্তা নিয়ে থাকে। যেমনি ধরো একটা জ্যান্ত মানুষ অতটা বেশি কাজ করবে না যতটা মরা করে। আচ্ছা, একটা মরা মানুষ সমস্ত কিছু করতে পারে, বাড়ির জল তোলা থেকে আরম্ভ করে পুজো করে। আচ্ছা, একটা একটা কথা আমি তোকে এর এগেনস্টে জিজ্ঞেস করবো, যে আমি আমি যেটা জানি বা শুনেছি যে কোনো আত্মা কোনো কিছুকে টাচ করতে নাকি সেইভাবে পারে না, পারে কি সেভাবে টাচ করতে, সেভাবে পারে না, তখন আত্মাকে নিজের ক্যাপাসিটি ওজনের ক্যাপাসিটি বাড়াতে হয় আবার ওই জিনিসটাকে আর কি নেওয়ার জন্য। তো এই যে মানুষ যে বলে, অনেক সময় শুনেছিস হয়তো মানুষ বলে তোর ভূত ফুত বলে কিছু নেই, শক্তি বলে কিছু নেই, মানে মানে ভূত বলে কিছু নেই, স্পিরিট বলে কিছু নেই, কিন্তু এটা কিন্তু অবিশ্বাস করা যায় না যে যে আত্মা বলে কিছু নেই বা শক্তি বলে কিছু নেই। দেখো আজকে মানুষ মরে গেলে মানুষের শরীর থেকে তো আত্মাটা বেরিয়ে যাবে, দেখো সেই শক্তিটাই তো হচ্ছে ব্যাপার। একটা জিনিস কি বলতো, মানুষ মানুক আর না মানুক এরাও একটা পদ্ধতির অংশ মাত্র, তো আজকে চাইলে মানুষ মানতেই পারে যে করোনা হয়নি, আজকে চাইলে মানুষ মানতেই পারে কালকে করোনার টিকা আবিষ্কার হয়ে গেছে, বাস্তব কোনটা, এখনো আমরা যুগছি সেই পরিস্থিতি দিয়ে। তো সেই রকমই দেখো, সবাই সব জিনিস দেখতে পায় না আর সব জিনিস দেখার জন্য সেই রকম জ্ঞান সবার কাছে থাকে না। ফর এক্সাম্পল, কোনো মানুষের সামনে যদি ভূত আচমকাই চলে আসে দেখা দিয়ে দেয়, সে কিন্তু শিবায়ন তোমার মতো ভাববে না, সে কিন্তু তার সঙ্গে কথা বলা তো দূরের কথা, তাকে দেখেই আতঙ্কিত হয়ে যাবে। মানুষ যখন আতঙ্কিত হয়ে যায় তখন সামনের জিনিসটাকে ও একদম ধ্বংস মিটিয়ে ফেলতে চায়, এটাই মানুষের চরিত্র। যদি তো এরকম সত্যিকারের এরকম মানে পসিবিলিটি আছে যে মানুষ ধরো কোনো জায়গায় গেল, ঠিক আছে, তো সেখানে গিয়ে হঠাৎ করে সে স্পিরিটকে দেখতে পেয়ে যাচ্ছে, হঠাৎ করে সামনাসামনি, হঠাৎ করে এরকম তো আমি আরো মনে হয় না যে এরকম হয়। দেখো, হঠাৎ করে স্পিরিট দেখতে পায় না, স্পিরিটরা একটা মায়াবী কালো জাদুর চাদরে মুড়ে থাকে, ওরা অদৃশ্য থাকে, ওরা যতক্ষণ না মনে করে যে আমি কারোর সামনে দৃশ্যমান হব, নিশ্চিত হয় না। বেসিক্যালি সব আত্মাই তোমাকে জানতে হবে শিবায়ন 21 গ্রামের হয় এবং ধোঁয়াহীন আগুন দিয়ে তৈরি, আচ্ছা, যাকে রূপ বলে ইসলামী শাস্ত্রতে। তুমি
এর নিদর্শন পাবে। যেমনি ইসলামী শাস্ত্রতে বলা হয়েছে, মানে কুরআনে পাক আছে তো, কুরআনে পাকের যেমনি আমার তো মা কালী সর্বশ্রেষ্ঠ, কুরআনে পাকেরও মা আছে। তো কুরআনে পাকের মা কাকে বলা হয়? কুরআনে পাকের মা একটা সুরাটকে বলা হয়, আলহামদুল সুরাট হচ্ছে কুরআনে পাকের মা, যাকে উচ্চারণ করলে এরকম হবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দালিন আমিন। এটা হচ্ছে সম্পূর্ণ সুরাট। এই সুরা, এই যে সুরাটা যে, এটা নাকি আমি শুনেছি যেরকম কোনো যদি ভৌতিক জায়গায় যাই আমরা, আচ্ছা যেমন এটা ভৌতিক জায়গায় গেলে কি এই জিনিসটা যদি পাঠ করে কোনো মুসলিম, তো তাকে হিন্দু যায় আসে না? আমি কথা বলছি যে এটা মুসলিমরা ভালো জানবে, অবশ্য হিন্দুরা কিন্তু জানবে না, আর হিন্দুরা যেটা জানে মুসলিমরা অতটা জানবে না, সেটারই কথা বলছি। যে মুসলিমরা ধরো কোনো হন্টেড একটা কোনো জায়গায় গেল, যেখানে এটা পড়ে সে নিজেকে একটা বন্ধ করে নিল, নিজের শরীরকে একটা বন্ধ করে সেরকমই হিন্দুদের এরকম কি মন্ত্র? হিন্দুদের দেখো ওম হ্রিং কালিকায় নমো, ব্যাস, মানে স্পিরিট যাতে আমাদের উপর কোনো অ্যাটাক না করতে পারে, শুতে না পারে, তো এটার জন্য কি মন্ত্র আছে? মায়ের নাম ডাকলেই দেখো সে একটা এনার্জি, কালী ইজ এ এনার্জি, তার নামটাই একটা বিশাল বড় এনার্জি, এমন এনার্জি যে সব ভাষা পারে, সমস্ত সভ্যতা সম্পর্কে জ্ঞান আছে। শুধু তাই নয়, যেসব সভ্যতা আর কি মাটির মধ্যে মিশে গেছে সেই সভ্যতার ভাষাও তিনি পারে, এমন একজন দেবী মহাকালী। ওনার আরাধনা করলে, ওনাকে মনের মধ্যে রাখলে শক্তি বাড়ে, শক্তি বাড়লেই ভয় কমে আর সাহস বাড়ে। দেখো কোনো কিছু যন্ত্রমন্ত্র তন্ত্র তোমাকে সেরকমভাবে প্রোটেক্টেড করতে পারবে না, তোমার বিশ্বাসই একমাত্র তোমাকে প্রোটেকশান দেবে। আচ্ছা, তো মানে এখন এখন বক্তব্য হচ্ছে মানুষকে ভূতে যে ধরে, এটা তো শুনলাম আমরা, মানুষকে ভূতে ধরে না, মানুষের ভূতে ধরার পর নানান রকমের ক্রিয়াকলাপ বেড়ে যায়। দেখো ভূতে ধরা মানুষ কীভাবে বুঝবে? হ্যাঁ, তো মানুষকে ভূতে ধরার পরে বিভিন্ন রকমের ক্রিয়াকলাপ বেড়ে যায়। যেমন যে মানুষটির ওপর কোনো আত্মা ধরা আসলো, তার শরীরটিকে কাবু বানিয়ে নিয়ে নিল, সেই মানুষটি পরিবারের ওই মানুষগুলোকে চিনতে আর পারে না, কারণ সেই মানুষটাই তো অন্য, চিনতে পারবে না। না, কিন্তু আমি তো আমি যতদূর শুনেছি যে মানুষটা চিনতে পারবে না, খুব রেয়ার কেসে হয় চিনতে পারে না, যতক্ষণ না তাকে এটা বলা হয় যে এটা তোর বাবা এটা তোর মা, অথবা সে চুপ করে থাকে কোনো রকম কথাই বলে না, চোখের ভোর একটু পাল্টে যায়, সে চুপচাপ বসে বসে দেখে যে কে বাচ্চাটার কে লাগে। তারপর হচ্ছে এরা কি বলতো, এদের সামনে যদি তুমি জিজ্ঞেস করো যে একটা খাবার কেমন করে খেতে হয়, কাঁচা খেতে হয় কি রান্না করে, ও বলে দেবে কাঁচা, কারণ ও ওর মানুষত্বর যে ক্রিয়াকলাপ, মানুষত্বর হাবভাব, ওগুলো মৃত্যুর সময়ই আর কি পার করে এসছে, ওর কাঁচা খেয়ে অভ্যস্ত। আচ্ছা, তো ওর যেরকম আর কি খাবার খেতে পারে, হজম করতে পারে, রান্না করা বলো কাঁচা বলো যেরকম খেয়ে অভ্যস্ত, তো সেই রকমই বিভিন্ন রকমের সিমট্রাম পাবে, হাত পা ছোড়া, পাগলের মতো প্রলাপ করা। মেডিকেল টার্মসে এর কোনো জায়গা হয় না, বেশি কারি পাগল বলে দেওয়া হয়, কিন্তু একটা স্পিরিচুয়াল দিক থেকেও এতে ট্রিটমেন্ট হয়, সেটা আর কি খুব শান্ত মস্তিষ্ক দিয়ে এবং তাকে খুব নরমভাবে, এই দেখো তুমি তান্ত্রিকগুলোকে দেখো, পেশেন্টকে ধরে কীভাবে অত্যাচার করছে, হাত পা দিয়ে তাকে মারছে, হাত পা দিয়ে মারছে। ব্যাপারটা হলো যে স্পিরিট, যে ব্যাপারটা এটা হাত পা দিয়ে মেরে যায় না, স্পিরিট ব্যাপারটা হাত পা দিয়ে মেরে যায় না, তোমার হাত পা, দেখো তোমার যদি যুদ্ধ তার সঙ্গে পড়ে থাকে যার নিজস্ব মানে বস্তুর একটা শরীর, তার সঙ্গে তুমি হাত পায়ে লড়তে পারো, কিন্তু ধোঁয়ার সঙ্গে তুমি হাত পায়ে কীভাবে লড়বে? এটার অবশ্যই তার সঙ্গে, তার জন্য তোমার আধ্যাত্মিক ক্ষমতা লাগবে। এবার তুমি যদি সত্যিকারে আলেম হয়ে থাকো, তাহলে সে অলরেডি কষ্ট পাচ্ছে, মানে তার শরীরে তার আত্মাকে এ করে দিয়ে তার মস্তিষ্ক থেকে তার অধিকার বিঘ্নিত করে অপর একজন অধিকার ফলাচ্ছে। তুমি যদি সেরকম আলেম হয়ে থাকো, তার শরীরের ওপর আঘাত হানি না এনে স্পিরিচুয়ালভাবে এবং তোমার আধ্যাত্মিক ক্ষমতা অথবা তোমার গুরু তোমাকে যেরকম দেখিয়েছে সেই রকমভাবে তাকে কিওর করে দেবে, মানে তাকে তোমার ছুঁয়ারোর প্রয়োজন নেই। আর ওই লোকতা মারধর ওরা যারা করে, বাবা নমস্কার, মা কালী, জয় হোক, মানে মানুষটাকে মেরে কি হাল করে, তারপরে গুরু বাবা গুরু, তো ওকে বিনা ছুঁয়ে, বিনা ছুঁয়ে ওকে যদি সুস্থ করতে পারে তাহলেই বুঝবো আলেম, তাহলেই বুঝবো যে হ্যাঁ ভূতে ছাড়াতে পারে, আলেম আছে, বাবাজি আছে, গুরুদেব ব্যক্তি,
না হলে মানুষকে দেখো প্রঘাত করে আঘাত করে কি লাভ, ওটা তো আত্মার ব্যাপার, ওটাকে তোমাকে সেই রকম তত্ত্ব দিয়ে ওটাকে সমাধান করতে হবে, ব্যাপারটা এটা। বিভিন্ন রকম তান্ত্রিক এদেরকে খারাপ কাজে লাগায়, যেমন ধরো দেখো তান্ত্রিকদের কথা বলতে গেলে সবাই পেটের দায়ে করে, সবাই পেটের দায়ে করে, পাপি পেটের জন্যই করে। এবার ওরা কি বলতো অতটা দেখতে যায় না কোনটা ঠিক কোনটা ভালো। বিভিন্ন রকমের লোক আছে খারাপ, বিভিন্ন রকমের প্রতিহিংসা পরায়ণ লোক, তারা একে অপরের হিংসা মনের মধ্যে পুষে রাখে। তারা কোনো আলেমের কাছে যায় অথবা পীরের কাছে যায়, যাদের কোনো বাস্তবে ব্যক্তি ক্ষমতা আছে, তাদেরকে 40,000 অথবা 50,000 বলা উচিত না, যদিও এরপরে তো আমাকে মারবে ধরে ধরে, তো 50,000 টাকা করে তোমার যান ওখানে বিক্রি হয়, মানে 50,000 টাকা করে দিল, বাবা আপনি এর পিছনে এমন কিছু করে দিন যাতে এর সমস্ত কিছু সুখ বাড়ির টাকা পয়সা নষ্ট হয়ে যায় এবং জানে মারা যায়। এটা তো ব্ল্যাক ম্যাজিক এক ধরনের, এটা কালো জাদুবিদ্যা। এবার এই ধরনের ক্রিয়া যাদের ওপর করা হয়েছিল তাদেরকে সুস্থ যে করতে পারে অথবা সেই জায়গা থেকে যে ফের নতুন আলোর বা সুন্দর একটা সকাল দেখাতে পারে সেই বুঝবো আলেম। আর ব্যাপারটা কি বলতো, তুমি খারাপ করলে খারাপ তোমাকেও ছাড়বে না, পাপ কারো বাপকে ছাড়ে না। মায়ের জগতে থাকলে পরিষ্কার জিনিস নিয়ে থাকো, এইসব ভণ্ডামো, কিন্তু এগুলোতে আমরাও কিছু বলতে পারি না, কারণ পাপি পেটের দায় করছে, সেও মায়ের পূজারি, তার কাছেও ক্ষমতা। এবার এটা তো অ্যাকচুয়ালি তো করা তো উচিত, এ তো ব্যক্তিভিত্তিকে করে, এ তো ব্যক্তিভিত্তিক, মায়ের কাছে যারা থাকে তারা এমনিতেই তো পাগলা, তারা পাপি পেটের দায় করছে। এবার প্রতিহিংসা করার লোক যদি না প্রতিহিংসার জন্য তার কাছে যায়, তার ক্ষমতা প্রতিহিংসার জন্য ব্যবহার হয় না। আর এরা এইসব মেনে চলে, এরা এইটুখানি মানে যে মারা যাওয়ার পর আমিও তো সেই আত্মাই পরিণত হব, কিসের কায়াতে থেকে এত নিয়ম। এদের এরা তো অন্য পথের প্রতীক, সাধনা জিনিসটা আইন বলো এদের থেকে অন্য লাইনে, মানে অরিজিনাল হিউম্যানিটি মানুষত্বটাকে বোঝা হচ্ছে সাধনা। তো এই পথে যারা চলে যায় তারা অন্য কিছু আর দিকে পরোয়া করে না, দোষটা তাদের থাকে না, তারা কার্য করে কিন্তু দোষটা তাদের থাকে না, যে কার্য করায় দোষটা তার থাকে। ফর এক্সাম্পল, আমি যদি তোমার হাতে বন্দুক তুলে দিয়ে বলি যে বন্ধু আমার শিবায়ন তুমি পাখিটাকে মেরে দাও, আর তুমি যদি জিনিসটা তুমি যদি না জানো যে পাখিটাকে হত্যা করাও পাপ, তুমি যদি মেরে দাও দোষটা কি তোমার হবে? থাকে এখানে কোনো সাধকের সঙ্গে তার কোনো জাতি দুশ্মনী নেই। ফর এক্সাম্পল, যার খারাপ করছে সে যদি জানতে পেরে ওই সাধকের কাজে এসে টাকা ফেলে, সত্যি কথা বলতে গেলে এই তো মানে পাপি পেট। তো যদি তার কাছে আরোগ্যের জন্য আসে, কিছু কিছু সাধকরা আছে যারা এমনিতেই ফ্রিতেই সারিয়ে দেয়, কোনো রকম অর্থ নেয় না, আর যাদের সম্বল একদম খারাপ, যারা অতটা এডুকেটেড না, কোনোরকমভাবে তো বাঁচতে হবে, খেতে হবে, তাদেরও সংসার আছে, তারা কি করবে এই বিদ্যার চর্চা করে স্বাভাবিকভাবে বিদ্যাটাকে এখনও বলবো যে বাঁচিয়ে রেখে দিয়েছে। এটা একটা গুপ্ত বিদ্যা, গোপন বিদ্যা, এটা দেখো এটা অরিজিন করেছিল আমাদের ইন্ডিয়াতে, ইন্ডিয়া থেকে চায়না বলো, যাবতীয় ভুডু বলো, ব্ল্যাক ম্যাজিক বলো, এগুলো অরিজিন কোথায়? অরিজিন সংস্কৃত, এ তুমি অরিজিন হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়ার মধ্যে তুমি যদি দেখতে চাও আমাদের সনাতন ধর্মের মধ্যে তুমি সব পাবে, হিন্দু পাবে, মুসলমান পাবে, খ্রিস্ট পাবে, ইসাই পাবে, সমস্ত কিছুই তুমি পাবে, ব্যাপারটা হচ্ছে কজন জানে। ওটাই একটা জিনিস শুনে আবার একটা জিনিস ভেবে আমার হাসি পাচ্ছে, যেই লোকরা বলে যে এই সব জিনিস ফালতু জিনিস, ভণ্ড জিনিস, কোনো মানে এইসব জিনিসে মানে কোনো বিশ্বাস করাই উচিত না। আমি যেটা কি বলি বলতো, পেপারে যারা আসে না, মিনিমাম তাদের কাছে ক্ষমতা থাকলেও থাকতে পারে, কিন্তু আমি যেটা মনে করি যে হিরে তাকে বলার দরকার নেই, সে হিরে। আর তাছাড়া তো এখনকার দিনে এইসব জিনিসে ভণ্ডরাই বেশি, আর মানুষের বিশ্বাস কেন? অবশ্য অরিজিনাল মানুষ যারা আছে, যারা এইসব জিনিসগুলো করে, যারা সত্যিকারের যারা কাজ করে, তারা সত্যিই খুবই কম আছে, আর তাদেরই হিসাব মতো তাদেরকেই দেখে যারা যারা নতুন উঠছে তাদেরকেই লোকে বেশি বিশ্বাস করছে। দেখুন, যে যার বিশ্বাস সে তার কাছে শিবায়ন। আমি তো আমি কারোর দাম কারোর বিশ্বাসে কোনোদিনও আঘাত দিতে যাব না, তার বিশ্বাস বিশ্বাসে করেছে, সেই সময়তে যদি সে গুরুর দর্শন পায় তো পা। তো ঠিক আছে সুপ্রভাত, আজকে এই পর্যন্তই আমি রাখছি। তো ভিউয়ার্স, তোমরা সবাই শুনলে আজকে সুপ্রভাত কী বললো,
তো আজকের মতো এই পর্যন্তই থাকছে। তো এইটা নিয়ে আবার পরের দিনও টপিকে কথা বলবো, কারণ অনেকক্ষণ হয়ে গেছে আজকের ভিডিওটা। আমি জানি তোমরা এতক্ষণ হয়তো দেখবে কি দেখবে না আমার ঠিক জানা নেই, তো অনেক অনেকক্ষণ হয়ে গেছে। তো আজকের মতো এই পর্যন্তই, পরের ভিডিওটা আমি নেক্সট আবার ছাড়বো কাল পরশুর মধ্যে। তো পরের ভিডিওতে পরের টপিকে কথা বলবো। তো আজকের মতো এই পর্যন্তই, আর তোমরা ভালো থেকো, আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে দিও।